কালকে আমরা পিঙ্কির মেয়ে লাইভ দেখলাম সে লাইভের মধ্যেও আবার সেই লে তু যে মাফ কাট দিয়া যেন ওর মাফির আশায় বাবা জীবন বসে আছে ও বাবা জীবন ওর মাফির জন্য বিন্দুমান তো ইন্টারেস্টেড না মাফি মাফ কাট দেওয়া মানে কি ও কি বাবা জীবন কি ক্ষমা চেয়েছিল চায় নাই না বাবা জীবন ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাবা জীবনের জীবনে ওর কোনো ভ্যালু নাই তো ও মাফ নালা হতে কোনে মাফি মানে লে তু যে মাফ চায় দেয় হ্যাঁ সে তো চায়নি বাবা জীবনের জীবনে কোথাও ঝিমির স্থান কোনো দিন ছিল না কোনো দিন ছিল না সতেরো বছর বয়সে ছেলেটা যখন প্রেম করেছিল দিশার সাথে তখনও তো একটু হলো প্রেমটা ছিল তারপর সে ফিজিক্যাল নিট পূরণ করতে শুরু করলো ফিজিক্যাল নিট পূরণ করার জন্য দেখলো ঠিক আছে ইটস ওকে তখনও দিশাকে বিয়ে করতে বাধ্য হলো বিয়ের পর ঝিমিকেও আনলো সেটা কি প্রেম ছিল না ও দেখলো ওর রোজগারের রাস্তা ওই দিশাকে ছেড়ে দেওয়ার পর বা দিশার বিয়ের ভিডিওগুলি ছেড়ে ইসে পর বেশ ভালোই ভিউজ হলো তাই ভিউজ যদি মানে যদি ইউটিউবে ঠিক থাকতে হয় একটা মেয়ের মুখ দরকার মোটামুটি এমন একটা মেয়ের মুখ যে মুখটা পরিচিত মুখ তাছাড়া এরকম দ্বিতীয় পক্ষের ছেলেকে কেউ নেবে কেউ গ্রহণ করবে আর বুঝতে পারলো এই মেয়েটা একটু তার কাটা ছিল ঝিমি তার কাটা আমরা বুঝতে পারছি সে বুঝতে পারবে না সে বুঝতে পারলো তারপরেই ভাবলো বিয়ে নামক গেমটা একটু শুরু করে দেই নিজের জীবনের কেরিয়ারটা শুরু করে দেই তাই ও ওই প্রেমের ফাঁদে ফেলে মেটে আনলো আনার পর তখন ভেবেছিল হয়তো ভালো ভালো ভিডিও করবে হ্যাঁ এটা আমি বলতে পারি দু হাজার বিয়ে করার সময় তো ভেবেছিল ভালো ভালো ভিডিও করবে ওরকম করে নাচ গান টান করে করে তারপর হয়তো নাম কামাবে মানে পয়সা কামাবে কিন্তু যখন দেখলো কন্ট্রোভার্সিটা করার পর মানে ভিডিও না করে ব্লগ না করে ঘরের বাইরে না গিয়ে শুধুমাত্র একটুখানি লাইভে এসে ব্লা ব্লা বেজমা বেজন বলে গালাগাল করে খুব সহজেই চ্যানেল গ্রো এবং ভিউয়ার্স অ্যাটেনশান এবং রেভিনিউস কামানোটা ইউজ ইজি হয়ে গেলো সে তখন ওই কন্ট্রোভার্সি পথটা নিল কন্ট্রোভার্সি তখনই করা যায় যখন শ্বশুরবাড়ি এবং স্ত্রীর সাথে অমিল থাকে শ্বশুরবাড়িও যদি পক্ষে থাকে স্ত্রীও যদি পক্ষে থাকে তাহলে কন্ট্রোভার্সিটা কী নিয়ে করবে তাই সে এই রাস্তাটাই শর্টকাট রাস্তা জীবনের বেয়ে ওঠার আপনি এ নিল তারপর আর কি তার আর পর নেই নেই কোনো ঠিকানা শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি 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 এবং সে বুঝে গেল মেয়ে ছাড়া তার জীবনের সব ধরনের নিড সব ধরনের মেন ইমোশনাল ফিজিক্যাল এবং মানি একটাই উপায় মেয়ে ধরো মেয়ে চিপকাও আর রোজগার করো তাই সেই ঝিমিকে ইউজ করলো জিমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বসেছিল ও জানতো ওই মেয়েটা ওই দিক থেকে হাঁ পেতে বসে আছে কারণ ওর তখন ভিউজের অবস্থা কাহিল সাতকে আটকে ভিউজ আর এইসব ইউটিউবাররা ভিউজের জন্য ওরা যে কোনো কাজ করতে পারে প্লাস ও তখন ওর জীবনে ও ল্যাক চ্যানেল তো করে ফেলতে পেরেছে ওদের কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু ওর কোনো জীবনও নেই এই ছেলেটা আসার আগে ও প্রমোশন ভিডিওগুলো পেত না তাই প্রমোশন ভিডিও লালসা দিয়ে মানে দিশার কথা বলছি এবং ভিউজে লালসা দিয়ে দিশাকে তার জীবনে নিয়ে আসলো দিশার প্রতি কিন্তু সেকেন্ড টাইম যেটা ছিল এটা ভালোবাসা ছিল না সেকেন্ড টাইম দিশাকে নিয়ে আসার কারণটা ছিল ওর প্রয়োজন সব রকমের প্রয়োজন হ্যাঁ ছেলেটার সব রকম প্রয়োজন প্রথম যখন বিয়ে করেছিল দিশাকে তখন ছিল ও তখনও পয়সার ছিল। কিন্তু এতটা যে ইনকাম করতে পারবে বা এতটা যে নাম কামাতে পারবে বুঝতে পারেনি প্রথমে সময় কিছুটা হল প্রেম প্রীতি ছিল কিছুটা হলো ফিজিক্যাল নিড ছিল কিন্তু পরবর্তীকালে যখন ও ঝিমিকা আনা শুরু করলো তখন ও বুঝতে পারলো যে যে হাজারো মেনি লাখো মে কামানা এতো লাইফ মেক লেরকি চাইয়ে এ লেরকি হ্যাঁ তো তার জন্যই ঝিমিকে এনেছিল শুধুমাত্র রোজগারের জন্য এবং সেকেন্ড টাইম যে দিশাকে আনলো সেটাও কিন্তু শুধুমাত্র ওই রোজগারের জন্য তখন কিন্তু আর ওর আর কোনো ওই যে প্রথম সতেরো বছরের বয়সের যে ভালোবাসাটা সেটা কিন্তু ছিল না মেয়েটার হয়তো ছিল কারণ মেয়েদের ইমোশনাল হয়ে যায় হয়তো দিশার তখন কিছুটা হলো জেদ কিছুটা হল ভালোবাসা সব কিছু মিলেছিল হ্যাঁ একটা ছেলে তার একটা মেয়ের জীবনে এত বড় একটা দাগ দিয়ে ছেড়ে দিয়েছে হ্যাঁ যে বাচ্চার বাবা আমি না তাই হয়তো ওর কোনো কোনো জায়গা তোর একটা ইমোশন কাজ করতেই পারে যে এইবারে বাচ্চাটা আমি এই ছেলের দিয়ে হয়েই প্রমাণ করে দেব যে এই বাচ্চার বাবাটা এই ছেলেটাই কিন্তু সেটাও হলো না আমরা জানি সেকেন্ড টাইমও দিশা প্রেগনেন্ট হয়ে গেছিলো এবং সেই বাচ্চাটা শিকার তখনও করা হয়নি শিকার অস্বীকার কোনোটাই নয় কারণ বাচ্চাটাকে রাখাই হয়নি হ্যাঁ কি করে জানলে ওই যে ওদের চ্যাটার্জি চ্যাটার্জি ঝিমিকে ফোন করে বলেছিল যেই কথাটা ঝিমি কিনা মুখার্জি ম্যাডামের লাইভে গিয়ে বলেছিল যে চ্যাটার্জি বল করে ফোন করে বলেছে যে ওরা ওরকম দীঘা গিয়ে হয়েছে আমি কোনো কথাই ভিডিওর বাইরে থেকে কোনো দিনই বলি না কোনো দিনই বলি না সেখানেও দিশা হয়তো ওই যে বললাম দিশারও তখন তিনটা নেশা ছিল দিশার একটা হচ্ছে চ্যানেল গ্রো করবে একটা হচ্ছে প্রমোশন ভিডিও পাবে থার্ড নাম্বার হচ্ছে একটা এমন ছেলে যে কোনো এক সময় তার প্রেমিক ছিল তার গলা হয়তো মালা দেওয়ার সুযোগটা আবার পাচ্ছে কারণ একটা একবার বিয়ে হয়ে গেলে সেকেন্ড কারোর সাথে বিয়ে হলে তো বলবে যে আরে ওর দ্বিতীয় বিয়ে যেই ছেলের সাথে প্রথম বিয়ে হয়েছিল তার সঙ্গে যদি আবার সেকেন্ড বিয়েটা হয় লোকে তো এটা বলবে না এ তো তার প্রথম স্বামীই ছিল প্রথম স্বামীই ছিল লোকে আর সেটা বলবে না তাই এই ছেলেটার সাথে বিয়ের আলাপ চলছিল মানে ভাবছিল ও আবার হয়তো বিয়ে করতে পারবে বা তা তাছাড়া জিতছিল যে হ্যাঁ আমি ঝিমির থেকে কেড়ে এনে দেখিয়ে দেব যে তুমি শুধু আমার আর যেই বাচ্চার বাবার নাম নিয়ে ওকে বিতাড়িত করা হয়েছিল বাড়ি থেকে এইখানে যদি একটা বাচ্চার এই ছেলেটাকে আবার তার লিগেল বাচ্চার বাবার করা যায় তার গায়ে তার কপালে যে স্পটটা আছে সেই স্পটটা কোথাও না কোথাও মুছে গেল হলেন হ্যাঁ এই সেই ছেলে যার সাথে বিয়ে হয়েছিল এই সেই ছেলে যার সাথে তার প্রথম প্রেগনেন্ট হয়েছিল এই সেই ছেলে কিন্তু তারপর এই ছেলে তো সেনে শুধু পয়সা শুধু পয়সা ভ্যালেন্টাইন্স ডে থেকে ও দেখতে পাচ্ছিল দিশার সাথে ভিডিও করা সত্য সেই ভিডিওগুলি সেই রকম রিচ হচ্ছিল না হাক ডে রোজ ডেতে রিচ মারাত্মক হওয়ার কথা ছিল কিন্তু না পার্টিকুলারলি ওই সময় আঠারোকে কে হচ্ছিল তার মানে দিশা সাথে থাকা সত্ত্বেও ওর তেমন কোনো একটা ফ্রুটফুল মানে ফল ফলপ্রসূ হচ্ছিল না তারপর সেই দিশার মাকে দিশার বাবাকে ভারে বাজার মেয়ে ইজ্জত উতার দেওয়া যেই মেয়েকে সে ভালোবাসে যেই মেয়েকে সে শ্বশুর শাশুড়ি করবে তার মা বাবার মান সম্মান ডুবিয়ে দিতে এই সোশ্যাল মিডিয়াতে সে একবারও ভাবল না আর কোন মেয়ের যেই মেয়ে একবারের জন্য এই ছেলেটার মা বাবার এগেনস্টে নট এ সিঙ্গল ওয়ার্ড আজ পর্যন্ত আমি দিশাকে কোনো দিন কোনো ভিডিওতে বাবা জীবনের কলঙ্কিনী কঙ্কাবতী মা এবং কলঙ্কনি কঙ্কাবতী বাবার নামে একটা শব্দ করতে বলিনি কিন্তু বাবা জীবন জানে ব্লা 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 করে দিশার মা বাবাকে বকলে পরে ভিউজ ভিউজের আরেক নাম রেভিনিউজ তারপর যেই মাত্র ঝিমি আসলো ফেরত ও তুরান্ত সেই ঝিমিকে গ্রহণ করলো যত কথাই বলুক না কেন জোর করে এসেছে জোর এসেছে জোর জোর করে আসলেও থাকলেও আমি বারবার বলেছি সেই রাতে বাড়িতে না থাকলেও হতো মাসির বাড়ি মামার বাড়ি দিদার বাড়ি পাড়ার মধ্যেই ছিল ধুমধাম করে প্রেমলীলা মার্কা ওই জন্মদিন না করলেও হতো সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে শাখা সিঁদুর পরিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না তাছাড়াও ওকে নিয়ে আবার সেই দার্জিলিং ঘুরতে যাওয়ার কোন দরকার ছিল না বলছে পরে বলছে জোর করে ঢুকেছে জোর করে যখন ঢুকেছে তখন কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে কেন অ্যাকসেপ্ট করেছে ঝিমি ঢোকা মানে কন্ট্রোভার্সিটা শুরু কন্ট্রোভার্সি শুরু মানে ভিউজ শুরু এবং তাই হয়েছে লাখ লাখ ভিউজ ঝিমি ঢুকেছে ওই এপ্রিল টু জুন ও লাখ লাখ ভিউজ রোজগার করেছে ছেলেটা ভালোবাসার আরেক নাম পয়সা এটাই বুঝেছে তারপরে তো দেখো ঝিমি চলে গেল সবকিছুর বন্ধ বন্ধ হয়ে গেল যেই মাত্র ফোনটা ফেরত পেল ও ওর জীবনে আরেকটা মেয়েকে নিয়ে আসলো তোমরা বলতেই পারো দিদি ওই মেয়েটা তোর বন্ধু ওই মেয়েটা ওর দিদি যাই হোক যাই হোক সম্পর্ক যাই হোক মেয়ে ছাড়া কি ছেলেরা ভিডিও করে না বস্তির পথে আমি রোজ একটা নাম বলি বস্তির পথে বা বঙ্গায়ের মতো বড় বড় চ্যানেলগুলি কি মেয়ে ছাড়া দাঁড়ায়নি একা রিলস করে দাঁড়ায়নি কোন রকম কন্ট্রোভার্সি ছাড়া দাঁড়ায়নি সব সময় নাম করতে গেলেই কি মেয়ে লাগবে ছেলেরা একা একা এরকম ডান্সার ভিডিওগুলি নেই প্রচুর আছে প্রচুর আছে কিন্তু ও জানে ওর জীবনে মেয়ে না থাকলে কন্ট্রোভার্সি হবে না

সে তোমার কাছে মাফ চেয়েছে না সে তোমাকে ছুঁড়ে দুধের থেকে যে মাছি ছুঁড়ে বলেছে মাছিটা উঠিয়ে এইভাবে ফেলে দিয়েছে হ্যাঁ তুমি যদি আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে যাও সে তোমাকে আবার গ্রহণ করবে কারণ তুমি যদি ওর কাছে ফিরে যাও কন্ট্রোভার্সিটা হাই হবে ওর চ্যানেলে তোমার মুখ দেখালেই ওর অনেক বেশি ভিউজ হবে আর সেই ভিউজের বিনিময়ে ও রোজগার করতে পারবে এই তোমাকে ও ছমাস ডিভোর্স দেবে বলেছে ছ মাস পরে ওটাও যদি মাঝখানে চলে যাও ও না করবে না রাখবে না তুমি যেরকম পার্ট টাইম খেলতে যাও ও তোমাকে হুম যখন কোনো আসলি খেলোয়াড় থাকবে না তখন তোমাকে ডাক দেবে আর তুমি এসে খেলে যাবে বুঝেছ তোমার হচ্ছে এই লেভেল এবার আসছি দুঃখের মধ্যেও একটা মজার কথা মেয়েটা সংসার ভেঙে যাচ্ছে সারা জীবনের জন্য একটা স্পট লাগছে যে প্রথম বিয়ে ভেঙে গেছে সংসার করতে পারেনি তারপরে মেয়েটা হিসাব করছে লাইভে বসে কি কি আছে ওই ভাঙ্গা রিং লাইট সংসার ভাঙুক রিং লাইট ভেঙে গেছে সেটাও ভুলতে পারছে না তারপর আছে দুটো কোট ওই যে ডিউটি করতো চাকরি করতো কি ইভেন্ট ম্যানেজার হিসেবে করছে ইভেন্ট ম্যানেজার বলছি কোন ইভেন্টে যেত আচ্ছা সেইটা তারপরে আছে একটা রুপোর ব্রেসলেট তারপরে আছে ফ্রিজ আছে ফ্রিজ তো ওর মা জন্মদিন একটা দামি জিনিস আমার এটাই মনে আছে একটা ফ্যান একটা ইন্ডাকশান হ্যাঁ আর আছে একটা সোনার চিক যেটা ওর টাকা দিয়ে কিনেছিল এটা কারোর দান না তেইশ হাজার টাকা পেয়েছিল কি থেকে বোধহয় ওর ইনস্টাগ্রাম বা ওর অন্য অ্যাপ থেকে মোজ থেকে হুম ওই সোনার চিক আর দুই জোড়া কানের ছিল আর একটা ছিল ওর সেটা নিয়ে সাড়ে তিন বছর শুনছি ওর মাকে দেওয়া ওর দাদুর কানের আর একটা ব্রেসলেট আছে ওটা রূপুরি হবে সোনার তো কিছুই নেই হুম আর একটা স্যামসাং এর ফোন আছে কিন্তু ভুলে গেছে যখন বাবা জীবন ওয়ান প্লাস কিনেছিল ওই ওয়ান এর টাকাটাও হাফ দিয়েছিল এটা খুদ বাবা জীবন বলেছে যে মিথ্যে বলবো না এই ওয়ান কিনেছি হাফ ও দিয়েছে হাফ আমি দিয়েছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আইটেম আর এদিকে ওর কাছে আছে তিনটা আইটেম রুপোর পায়ের তোরা আর সোনার পলা আর বোধ সোনার নোয়া এই বারোটা আইটেম টু রেশিও প্রপোশন করলে একটা বিবাহ বিবাহ নামে বিয়ে নামে ধাব্বা এই ধাব্বাটা যে কত বড় ধাব্বা মানে পরবর্তীকালে বোঝা যাবে যেমন ওর মার জীবনে এখনো আমরা বকতে গেলে দুইটা বিয়ে করেছিস দুই বিয়ে দুই বিয়ে ঠিক ওর জীবনও এই ধাব্বাটা লেগে যাবে গেল। হুম কিন্তু এই আইটেম কত টাকা হবে লেগে ম্যাক্সিমাম লাখ টাকা লাখ টাকা রোজগার করাটা ঝিমির মতো মেয়ের কাছে কি খুব বড় ব্যাপার ও ঠিক মতো ভিডিও করলে ঠিক মতো মনিটেশন অন করে সব কিছু করলে হার্ডলি ওর দুই থেকে তিন মাস লাগবে হার্ডলি লাক্টার করা তার বিনিময়ে ওর সংসার ভেঙে গেল ওর স্বামীর ঘর ভেঙে ওর মাথা থেকে একটা সারা জীবনে দাগ লেগে গেল ওইটা ভাবছে না ওর রিং লাইট ভাঙ্গা ভাবছে ওর ওই স্যামসাং ভাবছে দেওয়া একটা বার্থডেতে শাড়ি মানে ওই চন্দননগর বার্থডেতে শাড়ি সেই শাড়ির হিসাবটা হায় রে ভগবান সব শাড়ি তো বহুতবার কেনা যাবে সীমা দিদি নয় নেক্সট বার্থডে আবার শাড়ি দেবে হুম আর কিছু ডকুমেন্ট রয়েছে সেটা হচ্ছে রেশন কার্ড রেশন কার্ডটা একবার হারালে কষ্ট হয় তাও করা যায় রেশন কার্ড হারালে করা যায় কিন্তু জীবন থেকে যেই স্বামীর ঘরটা হারিয়ে গেল এবং ধাব্বা লাগানো হলো স্বামীর ঘরে এটা কিন্তু জীবন আর মুছে যাবে না দ্বিতীয় বিয়ে হলেও সন্তান হলেও ছেলে মেয়েরা বলবে এ মা তোমার তো দ্বিতীয় যেমন তুমি কথা কথা বলো তুমি তোমার মাকে ওদের সবার তো দুটো বিয়ে তাই আমার একটা বিয়ে ওদের পোষাচ্ছে না বলেছিলে মনে নেই তোমার মার আশেপাশে যারা ছিল সবাই দুটো বিয়ে দুটো বিয়ে দুটো বিয়ে তাই তোমার একটা বিয়ে নিয়ে হিংসা লাগছে ঠিক এই কথাটা তুমি যেমন তোমার মাকে বলেছিল বলেছ ভবিষ্যতে তোমার সন্তানও তোমাকে কিন্তু বলতে পারে বুঝলে বোকামে তোমার কোনো নেই ভালোবাসা না থাকে লোকে কারোর প্রতি কারোর সম্মান থাকে কারোর প্রতি কারো ইসে থাকে কোনো কিছু নেই শুধুমাত্র তোমার ভিডিওগুলি ওর চ্যানেলে রাখতে লাগবে সেটার জন্যই তোমার সাথে একটুখানি মিঠা মিঠা প্যারা প্যারা বাবা জীবন যে কি জিনিস জেলে জেলেবিও ওকে দেখে নাম জেলেবি ভাই ওকে দেখলে জেলেবিও হার মানবে বাবাজি হচ্ছে এই রকম জিনিস প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ও যে কোনো সময় যে কোনো লোককে যে কোনোভাবে চিট করতে পারবে ও হচ্ছে শোনো শোনো বাবা জীবন এই গানটা যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট ওর জন্য এটা আমি ছাড়া বোধহয় কেউ জানে না কতটা ও শুধু বাজাবে নাচ মেরে বুলবুল প্রত্যেকটা মেয়ে ওর জীবন হচ্ছে এই রকম ট্যালেন্টেড ছেলে যে কিনা মেয়েদেরকে নাচিয়ে পয়সা রোজগার করে আর কোনো মেয়ের প্রতি কোনোদিনই ফিলিংস না অবশ্যই ওর নিড ওর প্রয়োজনগুলি মেটানোর জন্য মেয়েদেরকে ইউজ করে প্রত্যেকটা প্রয়োজন সব বললাম না আর্থিক শারীরিক মানসিক প্রয়োজনের জন্য ওর মেয়ে লাগে সেই মেয়েটা গুজিয়া হোক সেই মেয়েটা তুমি হোক আর সেই মেয়েটা দিশা হোক এবার আসছি দিশাকে নিয়ে কিছু কথা কালকে আমি এটা ভিডিও করেছিলাম আমি বলেছিলাম কারণ রোটে ছিল মার্কেটে দিশার সাথে নাকি দিশার অ্যাডভোকেটের উকিলের কোনো সম্পর্ক নেই সরে গেছে চলে গেছে ব্লা 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 কালকে দিশারই খুব কাছের দুজন লোক আমার লাইভে আসলো এবং বলে গেল না দিশার সাথে দিশার এখনো নাকি পুরোপুরি সম্পর্ক আছে আমার সেটাই চাই ও ভালো থাক ও সম্পর্ক থাক ও রিলেশন আর ব্রেক নাও ওরা বলেছে ওরা নাকি সারাক্ষণ দিশাকে বোঝায় দিশা যেন জিস মানে আমি রে ওই গলিতে যেন দিশা আর মূর্কেও না যায় ওরা কালকে যেটা আমাকে বললো যে আমরা কনস্ট্যান্ট বোঝাই এবং ও বলেছে যে ওই গলিতে ওইখানে ওই বাড়িতে যাবে না কিন্তু আমিও মেনে নিলাম হ্যাঁ আমাকে দিদি তুমি আর ওকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করো না আমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করা ছেড়ে দিয়েছি এদিন থেকে ও অ্যাডভোকেটকে বিয়ে বা রেজিস্টার বা যেটাই করেছে বলেছে ও অন্যদিকে গেলে কোনো আপত্তি নেই তবে দেখা যাক ওর বন্ধুরা ওর কাছের লোকরা বলেছে যে ও নাকি আর ওই গলিতে যাবে না ও নাকি অ্যাডভোকেটকে নিয়ে থাকবে আর অ্যাডভোকেটকে নিয়ে না থাকলে দিশা তার ভিউয়ার্সদের কাছেও কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে কারণ অ্যাডভোকেট ওর বাড়িতে থাকতো রাতে থাকতো আমরা নিজেরা দেখেছি সেখানে যতই যত কিছু বলুক না কেন যে না আমরা মার সাথে আমি ওই ঘরে ওই ঘরে এগুলি কিন্তু পাবলিক বুঝবে না ভিউয়ার্স বুঝবে না তাই আমিও চাই দিশা একটা স্থিতিশীল পয়েন্টে আসুক যে হ্যাঁ আমি ওর সাথে আছি ওর সাথে থাকবো আর ওই আমার আলটিমেট আমি আর অন্য কোনো তু তু তারা তোর না দিলহামারা রকম কোনো কাজ আবার করবো না আবার খেতে গিয়ে আমার সাডেনলি দেখা হবে না আর সাডেনলি ওই ফিলিংস করে উড়ান ভরতে যাবে না এটা আমিও আশা করি যাই হোক যারা আমাকে রিকোয়েস্ট করেছে যারা আমাকে বলেছে এদেরকে আমার অবশ্যই অবশ্যই যদি আমরা ভুল করতেই পারি কারণ লাইভে দেখা কথা বা ওর কান্না কান্না এখন কথা হচ্ছে ওর কান্না কান্না স্যাড সং দেওয়ার কি অধিকার নেই নিশ্চয়ই আছে স্যাড এ ভিউজ ও বেশি পায় আমি দেখেছি তার জন্যই স্যাড ড্রিলসগুলি করে কিন্তু ভিউজ বেশি পায় কিন্তু পাবলিক কী বুঝবে যখনই মনে পড়ার কথা বলে তখনই পাবলিক ভাবে ওর ওই কথা মনে পড়েছে সেখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট চার পাঁচ মাস যদি ও স্যাড রিলসগুলো কম করে ও ভিউসেট কম পেলেও তো ক্ষতি নেই বরং ও যদি অ্যাডভোকেটের সাথে রিলস করে তাহলে পাবলিক কিন্তু অনেক বেশি খায় অনেক বেশি দেখতে চায় সেখানে ওই স্যাড রিলস না করে অ্যাডভোকেটকে যেটুকুন দিন পায় দু তিনটে রিলস করে দিলেই ছেড়ে দিলি হয়ে যায় বা অ্যাডভোকেট কিনে কথা বললেও পাবলিক শুনবে সেখানে স্যাড রিলস না করাই ভালো তারপর আমি বলবো যদি দিশার যে কথাটা সেদিন ছিল লাইভ সেই লাইভে ওরকম কথাটা হয়েছে সে কথাটা যদিও বন্ধুরা বলছেন না অন্য মিনিং নেওয়া হয়েছে কারণ যেখানে ওর বাবা মা বলছিল এই বছরেই বিয়ে এই বছরে বিয়ে যখন আমাদের সাথে কথা হচ্ছিল সবাই বলছিল ওর এই বছরই বিয়ে এই বছরে না হলো পঁচিশের ফার্স্ট হাফে বিয়ে তো সেইখানে দাঁড়িয়ে পাঁচ বছর পরে বিয়ে কথা আসলে তো মনেই হবে না ছাড়াছাড়ি হয়ে যাওয়ার এটা একটা প্রশ্ন আসবে কারণ আমরা তিনজনের কাউকেই বিশ্বাস করতে পারছি না ওই যে বললাম ঝিমি যে আবার জাম্প দিয়ে মানে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে গিয়ে পড়বে না কোনো গ্যারান্টি নেই বাবা জীবন যে আবার বা দিশার মধ্যে কাউকে ফেরত নিয়ে আসবে না সেটারও গ্যারান্টি নেই দিশা যে আবার যাবে না কোনো গ্যারান্টি নেই কারণ বিশ্বাসটা ওরা তিনজন করে দিয়েছে তাই বিশ্বাস করতে পারছি না যাই হোক দিশার বন্ধুরা যেহেতু বলেছে দিশা আর ওই গলিতে যাবে না যাবে না যাবে না যাবে না 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 ওই গলিতে আর যাত্রা দেখতে যাবে না ও তো বুঝেছে তারপরও যদি দিশা মনে করে যে হ্যাঁ আমি ভুল করব তাহলে তো ভাই সেই ভুল থেকে হয়তো আটকাতে আমরাও পারবো না দিশা ভুল করবে আমরা বকাও কি করব আর ভুল যদি না করে ওয়েল এনাফ অ্যান্ড গুড তবে একটা কথা আমি বলবো দিশার মা বাবাকে কেন সামাজিক বিয়েটা দিচ্ছেন না আপনারা বলেছিলেন কিছু মাস সময় লাগে নভেম্বর ডিসেম্বরে অ্যাটলিস্ট ডিসেম্বর তো বিয়ে দিতেই পারেন এই বিয়ে দিয়ে দিলে কিন্তু এই কনফিউশনগুলি আসে না ছ মাসের মধ্যে কনফিউশনগুলি আসে না কারণ আপনার মেয়েরও মন কতটুকুন কি আছে আপনিও জানেন না আমিও জানি না মানুষ মানুষের মনের কাছে ধরা দিতে পারে না মন নাকি চুরি হয়ে যায় তাই এই রকম একটা ভয়ভীত অবস্থায় না থেকে মোটামুটি একটা সামাজিক বিয়ে যেইভাবেই হোক যেটুকুন টাকাই আছে সেইটুকুন দিয়ে দিয়ে দেওয়া হলো কিন্তু একটা সম্মানজনক অবস্থায় থাকবে বাই চান্স দিশা ওই অ্যাডভোকেটকে বাই বাই গুড বাই বলে ফেলে আর এই বাবা জীবনে কারণ খলের ছলের অভাব হবে না বাবা জীবন কোন দিন কী কথা বলবে কখন কি আরে ফোন করবে কত লোক পাহাইতে পারবে আর সেই ফোনে যে দিশা অতটা মানুষ ও একটা মেয়ে আর কোথাও না কোথাও ভালোবাসা কিন্তু ঠাস করে চলে যায় না আমি দিশা আর বাবা জীবনের রিলসগুলি দেখেছি ওখানে একটা হতস্ফূর্ততা ছিল ভালো লাগার ছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাই আবার সেই প্রেমটা তাক যাক দাঁড়িয়ে নটন কাবু তার হ্যাঁ গুটুর গুটুর ওই গুটুর গুটুর করার আগেই দুটো হাত এক করে অফিসিয়ালি দিয়ে দিলে হয়তো আর অন্য কোনো দিকে যাওয়ার মতো মনটা হবে না দিশার মা বাবার জানে में उड़ा जाने दिशा जीवन दिशा जाने तब हाँ दिशार बोले थे, जी दिशा बंधु रेस्पेक्ट कर ला दिशा बाबा जीवन ग्यार उकी झुकी उकी झुकी उसे कोई माफ नहीं मांग रहा है तू किसको माफ करेगा तुझे तो किसी ने क्या बताओ करोआ बोलू क्या करोआ बात अच्छा हो जाएगा तो किसी ने अपना ही नहीं है तू बेगाना थे बेगानी है बेगाना रहेगा जस्ट पल भर के लिए शायद कुछ पल के लिए अपनाया था उसे पल के लिए है पूरे महीने के लिए भी नहीं है समझे बेटर यू अंडरस्टैंड बाय